হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনাদের ফোনের কিবোর্ডে আপনারা কিভাবে ছবি বসাবেন। সো আপনাদের কিবোর্ডে ছবি বসাতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ছবিগুলো বসাতে পারবেন। সো আপনাদের ফোনের যে ডিফল্টভাবে যে কিবোর্ডগুলো থাকে সেই কিবোর্ডে আপনারা হয়তো বসাতে পারেন অথবা আপনারা নাও বসাতে পারেন। তো সেগুলোর বসানোর অপশন থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো আপনারা আপনাদের দেখাবো যে আপনারা কিবোর্ডের মধ্যে কীভাবে আপনাদের ছবি বসাবেন। তো সেটি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনটি আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। তো আপনাদের পরিচিত একটা কিবোর্ড, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিডমিক কিবোর্ড। এই রিডমিক কিবোর্ড আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে যদি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে যদি রিডমিক কিবোর্ড লিখে সার্চ করেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সেখান থেকে আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন রিডমিক কিবোর্ড। তো আপনারা এখানে লিখবেন, তো বানানটা হচ্ছে RIDMIK। তো আপনারা এখান থেকে লিখবেন RIDMIK, এখান থেকে লিখবেন RIDMIK। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে রিডমিক কিবোর্ড। এটা লিখে আপনারা সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। লাস্টে একটু সময় লাগতেছে। এটা লিখে আপনারা সার্চ করলে অ্যাপ্লিকেশন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসেছে এবং আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে সেট করবেন আপনাদের ফোনে আমি সেটা দেখিয়ে দেবো, এবং আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে আপনারা সেই ছবিটা সেট করবেন সেটিও আপনাদের দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন, তো আপনারা জানেন না যে অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে ছবিটা সেট করতে হয়। তো এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিছু ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে 1 নম্বর সিলেক্ট করে নেবেন এবং 2 নম্বর সিলেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে এগুলো সব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড সুইচ লেখা আছে। আপনারা এখান থেকে কিবোর্ড সুইচে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে রিডমিক কিবোর্ডটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 3 নম্বরটা কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে গেছে। তারপর প্রথম দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর, তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর, তারপর দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর। তো আপনাদের 3 নম্বরটা যখন এখান থেকে ফিল আপ হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা আপনার এসে চলে যাবেন লেখার জন্য। লেখার জন্য যখন ধরেন আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসলাম, ফাইল ম্যানেজারে আসার পরে দেখতে পারবেন এখানে এখানে রিডমিক কিবোর্ডটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা কীভাবে আপনাদের ছবিগুলো আপনারা এখানে অ্যাড করবেন, যে কোনো ছবি আপনারা কীভাবে এই কিবোর্ডের মধ্যে আপনারা এখানে সেট করতে পারবেন। তো সেটি করার জন্য আপনারা এখান থেকে কিবোর্ডের দেখতে পারবেন এখানে থ্রিম বলে একটা অপশন চলে আসবে। থ্রিমের যে আইকন আছে আপনারা যদি এখানে ক্লিক খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন। সো আপনারা এখান থেকে আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মেক নাও বলে লেখা আছে। আপনারা এখান থেকে মেক নাও ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনারা মেক নাও ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা এখানে মেক নাও ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে চলে আসবে এখানে চয়েস ইমেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চয়েস ইমেজ বলে একটা অপশন লেখা আছে। আপনারা এখান থেকে চয়েস ইমেজে ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনারা চয়েস ইমেজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো, ফটোসে চলে যাবো আমি। তো এখান থেকে ফটোসে চলে আসার পর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করবো, আমার ফটো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড চলে এসেছে। আপনারা এখান থেকে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আপনাদের কিবোর্ডের মধ্যে সিলেক্ট হবে। এখান থেকে আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ক্রপ বলে একটা অপশন আছে, আপনারা এখান থেকে ক্রপে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রপ বলে একটা অপশন আছে, আপনারা এখান থেকে ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের এইটা ছবিটা এখানে চলে আসবে। তো একটু ওয়েট করবেন, দেখতে পারবেন এখানে চলে আসবে ছবিটা। তো আপনারা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তো ছবিটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো বোঝা যাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা কী করবেন, আপনারা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি বর্ডার, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি বর্ডার। আপনারা এখান থেকে কি বর্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার টিক মার্কটা উঠে আসবেন। টিক মার্কটা আপনারা এখান থেকে উঠাই দিলে এবার দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনারা যদি চান যে এখানে আপনারা কি বর্ডারটা এখানে দিবেন তাহলে আপনারা কি বর্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং আপনারা যদি চান যে কি বর্ডারটা এখানে দেবেন অফ করে রাখবো তাহলে আপনারা এখান থেকে অফ করে রাখবেন। এবং আপনারা যদি এখান থেকে চান কাস্টমাইজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আছে, আপনারা এখান থেকে ব্রাইটনেসটা এখান থেকে কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু এখান থেকে
কমতেছে বাড়তেছে, তো আপনারা এখান থেকে ব্রাইটনেস আপনাদের ভালো আপনাদের মন মতো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এবং আপনারা যদি চান যে এখান থেকে আপনাদের কিবোর্ড অর্ডারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, তাহলে আপনারা সেটা দিয়ে দিতে পারেন। তো আপনারা এটা করার পর আপনারা এখান থেকে দেখতে পারছেন, আপনারা এখান থেকে চাইলে আপনাদের লেখার অথবা আপনারা সেই উপরের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো বর্ডারটা আছে, এই বর্ডারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং কি সাজেস্টন বার কালার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সাজেস্টন বার কালারে আপনারা চলে গেলে আপনাদের এখান থেকে বারের কালারটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো কালার ছিল, এখন কিন্তু এখানে অন্য কালার চলে এসেছে। আপনারা এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের মন মতো আপনারা এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনারা সেটা সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ বলে একটা অপশান আছে, আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফটোটা এখানে সেভ হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি, তো এখান থেকে সেভ করে দেবেন আপনারা। সেভ করে দেওয়ার পর আপনাদের ফটোটা এখানে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখন এই ফটোটা আপনারা যে কোনো কিবোর্ডে আপনারা লিখতে চান না কেন, আপনারা যে কোনো জায়গায় লিখতে চান না কেন, আপনাদের সেখানে আপনাদের এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা কিবোর্ডে আপনাদের ছবি নিজের ছবি লাগাবেন। তো রেডমি কিবোর্ডে আপনারা আপনাদের নিজের ছবি আপনারা সেট করতে পারবেন, হয়তো অপশনটি আপনারা অনেকেই জানেন না। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই কাজটি করবেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যে কীভাবে একটা কিবোর্ডে নিজের ছবি আপনারা সেট করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।